সম্মানিত ভিউয়ার্স অনলাইন পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এইট পে স্কেল লিস্ট অর্থাৎ বর্তমানে বাংলাদেশে যে বেতন সরকারি চাকরিতে যে বেতন স্কেল রয়েছে এবং কোন গ্রেডে কত বেতন সে বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে বেতন স্কেল যেটা রয়েছে সেটা হচ্ছে টোটাল বিশতম বিশটা গ্রেডে অর্থাৎ বিশতম পর্যন্ত অর্থাৎ এক থেকে বিশতম পর্যন্ত টোটাল বিশটা গ্রেডে বেতন স্কেলকে ভাগ করা হয়েছে এবং এই বেতন স্কেলের লিস্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং কে কোন জায়গায় জব করলে কত টাকা বেতন পেতে পেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে সম্পূর্ণ আলোচনা হবে তো আশা করব যে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে বেতন স্কেল সম্পর্কে অর্থাৎ সরকারি চাকরিতে আপনি কোন স্কেলে কোথায় জব করবেন এবং কত টাকার মতো আপনি বেতন পাবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং আপনি বুঝতে পারবেন যে কোথায় আপনি জব করলে কত টাকা করে আপনি পাচ্ছেন ওকে তো আমরা হচ্ছে বিশতম গ্রেড থেকে একদম একতম গ্রেড অর্থাৎ বাংলাদেশে যে একদম চতুর্থ শ্রেণীর কর্মচারী থেকে শুরু করে প্রথম শ্রেণীর কর্মকর্তা এবং তার উপরে যারা একদম সরকারি লেভেলে যারা আছে তাদের সকলে চাকরি কত বেতন পান সেই বেতন নিয়ে আমরা আমরা আজকে আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে হচ্ছে যে যে প্রথমে যদি চলে যাই সেটা গ্রেডে তো বিশতম এখানে দেখেন যে আপ টু ক্লাস এইট লেখা আছে অর্থাৎ আপনাকে ক্লাস এইটের উপরে অর্থাৎ ক্লাস এইট অর্থাৎ অষ্টম শ্রেণীর উপরে আপনাকে পাশ হতে হবে তাহলে আপনি বিশতম গ্রেডে জব করতে পারবেন আর এই বিশতম গ্রেডে জব করে হচ্ছে তারা যারা অফিস সহায়ক এরকম জাতীয় পদগুলো রয়েছে অর্থাৎ অফিস সহায়ক পদটা কিন্তু সাধারণত বিশতম গ্রেড ঠিক আছে তো আপনারা হয়তো বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখবেন যে গ্রেড বিশ লেখা আছে তো অনেকে হয়তো অফিস সহায়ক পদে গ্রেড বিশ এই সম্পর্কে আপনারা জানেন না তো এখানে দেখেন আমি যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে ন্যাশনাল পে স্কেল গ্রেড এটা হচ্ছে টোটাল বিশটা গ্রেড আছে আমাদের এবং বেসিক স্যালারি ইন বিডিটি এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে বিশতম গ্রেডে হচ্ছে মাত্র আট হাজার টাকা বেতন এটা কিন্তু নয় এটা হচ্ছে মূল বেতন এই মূল বেতনের সাথে আপনি বাড়ি ভাড়া পাবেন তারপর হচ্ছে আপনি বাড়ি ভাড়ার সাথে আপনি কি পাবেন সেখানে আপনার আরো এক্সট্রা কিছু ভাতা রয়েছে যেমন শিক্ষা সহায়ক ভাতা রয়েছে তারপর হচ্ছে আপনার খাবার বিল রয়েছে তারপর হচ্ছে আপনার জামা পোশাক ধোয়ার ইত্যাদি এই বিল রয়েছে ইত্যাদি এখানে আমরা এক গ্রেডে কত বেতন পায় সেই বিষয় নিয়ে আমরা পরে আপনাদের বিস্তারিত একটা একটা গ্রেড নিয়ে ভিডিও দিব ওকে তা আমরা দেখলাম তারপর সে উনিশতম গ্রেডেও ঠিক এরকম আপনারা দেখবেন যে অনেক জায়গায় উনিশতম গ্রেড লেখা আছে তো উনিশতম গ্রেডেও ক্লাস আপ টু ক্লাস এইট এই দুটা অর্থাৎ পাম্প চালক তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন পোস্টে এই বিশতম এবং উনিশতম গ্রেড থেকে থাকে তারপর যদি আমরা চলে আসি যে আঠারোতম গ্রেড এবং আঠারোতম গ্রেডে অবশ্যই চাকরি করতে হলে অবশ্যই আপনাকে এইচ এসএসসি অথবা এইচএসসি অথবা এর সমমান পরীক্ষায় পাশ হতে হবে এছাড়া কিন্তু আপনি এই জায়গায় চাকরি করতে পারবেন না এবং এখানে আপনার মূল বেতন সেটা হচ্ছে আট হাজার আটশো টাকা তো এই আট হাজার আটশো টাকা শুধু মূল বেতন এটার সাথে আপনার বাড়ি ভাড়া সহ আরো অন্যান্য যে সরকারি চাকরি যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলোর যোগ হবে এবং যোগ হওয়ার পরবর্তীতে আপনার এক্সট্রা আরো টাকা বাড়বে ওকে তো তারপরে আমরা চলে যাই যে শততম গ্রেড শততম গ্রেডে দেখেন যে বাংলাদেশে পুলিশ কনস্টেবল যেটা রয়েছে পদ পুলিশ কনস্টেবল পদে কিন্তু এই শততম গ্রেডেই বেতন দেওয়া হয়ে থাকে এবং আপনারা জানেন সেটা হচ্ছে এসএসসি বা এইচএসসি পাস পরে পুলিশ ইন্টারমিডিয়েট পাস করে তারপর কিন্তু পুলিশে যোগদান করা যায় এবং এখানে হচ্ছে নয় টাকা তো নয় টাকা মূল বেতনের সাথে আপনি আরও বাড়ি ভাড়া পাবেন তা বিবাহিত অবস্থায় বাড়ি ভাড়া পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ আর অবিবাহিত অবস্থায় বাড়ি ভাড়া পাবেন আপনি অনলি টোয়েন্টি পার্সেন্ট তারপর হচ্ছে আপনি এখানে আরও ঝুঁকি ভাতা তারপর হচ্ছে এটি আরও বিভিন্ন প্রকার ভাতা আছে এবং ভাতার সর্বমোট এই যে শততম গ্রেডে বিবাহ অর্থাৎ বিবাহ করার পরবর্তীতে আপনি প্রায় একুশ হাজার আটশো টাকার মতো করে পাবেন টোটাল তাহলে দেখেন ন হাজার টাকা থাকলেও কিন্তু আপনার মূল বেতন একুশ একুশ হাজার টাকার মতো আপনি পেয়ে যাবেন মূল বেতনের সাথে আনুষঙ্গিক যে ভাতাগুলো রয়েছে সেই ভাতাগুলোর সাথে যুক্ত করে ঠিক এই আট হাজার আটশো টাকার সাথে এরকম যুক্ত করে প্রায় আপনি এখানে প্রায় পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো পেয়ে যাবেন পনেরো থেকে সতেরো হাজার টাকার মতো ওকে তারপর হচ্ছে সিক্স ষোলোতম গ্রেডে যেমন অফিস অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে অফিস সহকারী আগে আমরা এটা পড়ছি অফিস সহায়ক আর এটা হচ্ছে অফিস সহকারী অফিস সহকারী আপনার আমরা যেটা জানি ক্যালারি পোস্ট যেটাকে বলি আমরা বা হচ্ছে করণিক এই পোস্টে তো এই পোস্টে মূল মূল বেতন বেতন হচ্ছে টাকা টাকা কিন্তু হলেও তার যে ভাতাগুলো রয়েছে বাড়ি ভাড়া তারপর আরো আনুষঙ্গিক যে ভাতাগুলো রয়েছে সেই ভাতা অনুসারে সে প্রায় প্রায় বাইশ বাইশ হাজার টাকার মতো প্রায় প্রায় পেয়ে যায় ওকে প্রায় বাইশ হাজার টাকার মতো সম্ভবত এখানে পেয়ে যাবে সরি বাইশ হাজার টাকার মতো হবে না আর এটা হচ্ছে প্রায় এই পুলিশের এটা প্রায় বাইশ হাজার টাকার মতো একুশ হাজার নশো টাকা কিন্তু এটাই কিন্তু বাইশ হাজার টাকার মতো হয় না তারপর হচ্ছে যে এই যে প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার এখন প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার আগে পুনতম গ্রেড ছিল পুরাতম গ্রেডে মূল বেতন হচ্ছে নয় হাজার টাকা তো নয় হাজার সাতশো টাকা পুরাতন মূল বেতন অ্যাসিস্ট্যান্ট টিচার এখন বর্তমানে সেই গ্রেডটা কিন্তু বাড়িয়ে চোদ্দতম গ্রেড এবং তেরোতম গ্রেডে নিয়ে আসা হয়েছে ওকে পুরাতন গ্রেডে কিন্তু এটা কিন্তু নয় হাজার সাতশো টাকা এবং মূল বেতনের সাথে যুক্ত হয়ে আরও আনুষঙ্গিক ভাতা যুক্ত হয়ে কিন্তু আপনার সম্পূর্ণ বেতন বা হচ্ছে সব বেতন একসাথে যুক্ত হলে আপনি এখানে প্রায় আঠারো থেকে উনিশ হাজার টাকার মতো আপনি বেতন পেয়ে যাবেন চোদ্দতম গ্রেড ঠিক এই প্রাইমারি বেতন আগে ছিল যে এরা পদোন্নতি পাওয়ার পরে এই চোদ্দতম গ্রেড এবং তেরোতম গ্রেডে আসতো তো বর্তমানে প্রাইমারিতে মনে হয় যে তেরোতম গ্রেড এবং চোদ্দতম গ্রেডে নিয়ে আসা হয়েছে যারা কিছুদিন শিক্ষকতা করার পরবর্তীতে তারা তেরোতম গ্রেডে চলে আসবে এবং যোগদান করার পরবর্তীতে চোদ্দতম গ্রেডে চলে আসবে তো এখানেও কিন্তু এরকম এটা হচ্ছে মূল বেতন এই মূল বেতনের সাথে আপনি যেটা রয়েছে বাড়ি ভাড়া তারপর হচ্ছে ভাতা তারপর হচ্ছে আপনার ইনক্রিমেন্ট তারপর হচ্ছে শিক্ষা সহায়ক ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদি তারপর টিফিন ভাতা এই ভাতাগুলো যুক্ত হয়ে কিন্তু টোটাল আপনার প্রায় ভাড়া এই সরি বেতন অনেকগুলো আপনার হয়ে যাবে তারপর হচ্ছে তেরোতম গ্রেডে ঠিক এরকম তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা তো এগারো হাজার টাকা তেরোতম গ্রেডে আপনি প্রায় এখানে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকার মতো আপনি পেয়ে যাবেন অর্থাৎ সম্পূর্ণ এগুলো দিয়ে এখানে কিন্তু মূল বেতন দেওয়া আছে কিন্তু তারপরে আমরা চলে যাই আমি আপনাদের সম্পূর্ণ বেতন স্কেলগুলো দেখাবো এবং কোন বেতন তারপর হচ্ছে প্রাইমারি হেড দেখেন এখানে এগারো হাজার তিনশো টাকা পান ইনি বারোতম গ্রেডে কিন্তু এর মূল বেতন কিন্তু আরও অনেক বেশি প্রায় পঁচিশ হাজার মতো করে কিন্তু আপনি প্রথমে পেয়ে যাচ্ছেন তারপর প্রতি বছরে বছরে যে ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট অর্থাৎ মূল বেতনের উপর পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়ে আরও ধীরে ধীরে কিন্তু বেতন বাড়তেই থাকে এবং প্রতি বছরে বছরে কিন্তু বেতন বাড়তে থাকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা হয়তো অনেকেই জানেন তারপর হচ্ছে আমরা চলে যাই যদি এগারোতম গ্রেডে ঠিক আছে এগারোতম গ্রেড দেখেন এই এগারোতম গ্রেডের এখানে যেমন এদের পরবর্তীতে প্রধান যেটা আছে এরা যদি পদোন্নতি পায় পদোন্নতি পাওয়ার পরবর্তীতে কিন্তু এগারোতম গ্রেড বা হচ্ছে সিনিয়র এইভাবে মূলত এই গ্রেডে চলে যায় তারপর হচ্ছে যদি আমরা দশমতম গ্রেডে যাই দশতম গ্রেডে আমরা জানি বিশেষ কার্ডের হচ্ছে যে নবমতম গ্রেডে কিন্তু নিয়োগ দিয়ে থাকে নবম গ্রেড অর্থাৎ নাইনথ গ্রেড এটাই কিন্তু সেটা হচ্ছে মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা স্যালারি মূল বেতন তো মূল বেতনের সাথে বাইশ হাজার টাকা স্যালারি হলে এটার প্রথমে পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট এইগুলো দিয়ে তো ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট যুক্ত হলে তাহলে তেইশ হাজার একশো টাকা তারপর হচ্ছে এটার উপর পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটা নিয়ে আমি একটা পূর্বে ভিডিও করেছি বিসিএস অফিসাররা কত টাকা বেতন পান সেই বিষয় সম্পর্কে আপনারা ভিডিও দেখতে পারেন অথবা পরবর্তীতে আপনাদের রিকোয়েস্ট থাকলে আপনারা কোন গ্রেডে চান যে এই গ্রেডের বেতন স্কেল নিয়ে আমি আলোচনা করি আপনারা বললে আমি সেই বেতন স্কেল সেই গ্রেডের বেতন স্কেল সম্পূর্ণ বেতন স্কেল এবং কত টাকা পড়ে সেটা আপনাদের সাথে আলোচনা করব তো এখন আপনারা জানেন বিশেষ ক্যাডার যাদের নিয়োগ তারা হচ্ছে বিশেষ থেকে নন ক্যাডারও নিয়োগ দেয় এবং নন ক্যাডারদের নিয়োগ যখন দেওয়া হয় তখন তাদের দশমতম গ্রেডে নিয়োগ দেওয়া হয় এবং দশমতম গ্রেডে নিয়োগ দেওয়া হলে তারা ষোলো হাজার টাকা বেসিক বেতন পায় এবং এই বেসিকের সাথে তারা আরও এটা পঞ্চাশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট কিংবা পঞ্চান্ন পার্সেন্ট বাড়ি ভাড়া এই মূল বেতনের তারপর হচ্ছে শিক্ষা সহায়ক ভাতা চিকিৎসা ভাতা তারপর হচ্ছে বিভিন্ন ভাতা সেই ভাতাগুলো এটার সাথে পেয়ে তারা প্রায় বিশের উপরে বেতন সরি চব্বিশ পঁচিশের উপরে বেতন তারপর হচ্ছে বিশেষ করে যারা আছে এরা প্রায় তিরিশের অ্যাভারেজ প্রায় তিরিশের মতো করে বেতন পায় তিরিশ তিরিশ তেত্রিশের মতো সম্ভবত তো তারপর হচ্ছে এইট গ্রেড তো দেখেন এই বিসিএস ক্যাডার হওয়ার পরে যারা পুলিশ যেমন এএসপি হয় এএসপি কিন্তু হচ্ছে বিসিএস ক্যাডার নবমতম গ্রেড এ হয় তারপর হচ্ছে এএসপি হওয়ার পর হচ্ছে এসপি অর্থাৎ পুলিশ সুপার হয় তারপর হচ্ছে সিনিয়র পুলিশ সুপার তারপর হচ্ছে এডিশনাল ডিআইজি অ্যাডিশনাল আইজি তারপর হচ্ছে এডিশনাল ডিএজি তারপর হচ্ছে আইজিপি তারপর আইজি এই জাতীয় বেতনগুলো তারা কিন্তু এই যে এইট গ্রেড তারপর সেভেন গ্রেড অর্থাৎ এই বিশেষ কারারা যখন পদোন্নতি পায় পদোন্নতির পরবর্তীতে তাদের কিন্তু এই বেতন স্কুলগুলোতে বেতন দেওয়া হয়ে থাকে এবং এই মূল বেতনের সাথে কিন্তু তাদের বেতন ধীরে ধীরে আরও বাড়তে থাকে এবং একটা সময় কিন্তু বেতন তারা অনেক বেশি পায় তারপরে আমরা এই যে সিক্স গ্রেড এটাও তারা অ্যাটলিস্ট ওই পদোন্নতির মাধ্যমে সিক্স গ্রেড ফিফথ গ্রেড তারপর হচ্ছে ফোর্থ গ্রেডে বেতন পায় সেটা হচ্ছে বিসি ক্যাডার যারা হচ্ছে তারা এইখানে পদোন্নতির মাধ্যমে তারা এই বেতনগুলো পেয়ে থাকে তারপরে চলে আসি আমরা থার্ড গ্রেড অর্থাৎ তৃতীয় যেটা রয়েছে তৃতীয় গ্রেড তৃতীয় গ্রেড হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট আপনারা জানেন সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মূল বেতন পান হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা তারাও কিন্তু একটা বেতন পান সরকার থেকে সেটা হচ্ছে মূল বেতনে মূল বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এবং এটার সাথে আরও যে আনুষঙ্গিক যে বেতনগুলো রয়েছে এটা লিস্ট প্রায় প্রায় এক লাখ টাকার মতো প্রায় অ্যাভারেজ প্রায় এক লাখ টাকার মতো চলে আসে তা এটা কিন্তু মানে বুঝতেই পারছেন আপনারা তারপর হচ্ছে সেকেন্ড গ্রেড সেকেন্ড গ্রেড মেবি এটা প্রায় এভারেজ এক লাখের মতো প্রায় চলে আসবে তারপর হচ্ছে সেকেন্ড গ্রেড অর্থাৎ দ্বিতীয়তম গ্রেডে শিশের টাকা বেতন পায় ওকে তারপর এই পদোন্নতি বা হচ্ছে বিভিন্ন ইসের মাধ্যমে তারপর এখানে হচ্ছে শিশের টি টাকা বেতন পায় তারপর হচ্ছে যে ফার্স্ট গ্রেডে চাকরি করেন যারা তারা হচ্ছে যেমন সেক্রেটারি বা হচ্ছে মেজর জেনারেল তো সেক্রেটারি হচ্ছে সচিব পর্যায়ে যারা চলে যায় অর্থাৎ এই বিশেষ কাটা থেকে পদোন্নতির পরবর্তীতে সচিব পর্যায়ে পর্যন্ত যারা চলে যায় তারা কিন্তু এই সেক্রেটারি বা সচিব যেটা তারপর জেনারেল আমরা জানি যে জেনারেল বা হচ্ছে সেনাবাহিনী মেজর জেনারেল যারা রয়েছেন তারাই কিন্তু প্রথম একদম প্রথম স্কেলে বেতন পান এবং তাদের মূল বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা এবং আটাত্তর হাজার টাকার সঙ্গে তারা বাড়ি ভাড়া ইত্যাদি আনুষাঙ্গিক আরো যেটা আসে প্রায় এক লক্ষ টাকার উপরে তাদের বেতন এক লক্ষ টাকার উপরে তাদের বেতন এখন আপনারা বলতে পারেন তাহলে এরপরে যারা গ্রেড স্কেল নেই কিন্তু এর পরে যেগুলো রয়েছে সেই পরের গুলো আমি আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি পরেগুলো দেখেন যে সিনিয়র সেক্রেটারি তারপর হচ্ছে যে সিনিয়র সচিব যিনি হন তারপর লেফটেন্যান্ট জেনারেল জেনারেল সিনিয়র এরা হচ্ছে এটার উপরে যে বেতন এদের কিন্তু এটা হচ্ছে পদোন্নতির মাধ্যমে হয় এদের কিন্তু আর গ্রেড স্কেলের মধ্যে পড়েন না ইন্দ্রা যারা আছেন আমাদের মাননীয় যারা রয়েছেন তাদের তারা কিন্তু এই বেতন স্কেলের মধ্যে পড়েন না তারা